নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 2862টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাস বেকার ছেলেমেয়েরা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। কত বেতন দেওয়া হবে, বয়স সীমা কত, কীভাবে নিয়ে আপনি আবেদন করবেন, তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, নতুন করে একাধিক বাংলা সহায়তা কেন্দ্র গঠনের প্রস্তাব দেওয়া হলো নবান্নর তরফ থেকে। এর ফলে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য তৈরি হয়েছে বিভিন্ন শূন্যপদ। 2000-এরও বেশি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত বাসিন্দারা বর্তমানে বাড়ির কাছাকাছি বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক খবর। তো নিয়োগকারী সংস্থা বলা হয়েছে, বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগে সম্পূর্ণ দায়িত্ব থাকে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের উপরে। মোট শূন্যপদ, তো বলা হয়েছে সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 2862টি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1431টি বাংলা সহায়তা কেন্দ্র গঠনে দেখে মনোনিবেশ করা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রের জন্য 2 জন করে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সবথেকে বেশি বাংলা সহায়তা কেন্দ্র গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রচুর বাংলা সহায়তা কেন্দ্র গঠিত হতে চলেছে। শিক্ষাগত যোগ্যতা, তো বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ও তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকা আবশ্যক। তো মাসিক বেতন, তো প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রতিটি নিযুক্ত কর্মীদের জন্য। কোন কাজ করতে হবে, তো বলা হয়েছে বাংলা সহায়তার কেন্দ্রে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়ে থাকে, যার মধ্যে সম্পত্তির কর প্রদান, বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ, চাকরির বিভিন্ন কাজের জন্য সাহায্য করা হয়। আপনার এই কাজ যোগদান করলে এই সমস্ত পরিষেবা প্রদান করতে হবে। নিয়োগের পদ্ধতি, তো চাকরি প্রার্থী প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হয়। নিয়োগের পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেইখানে যেও কিন্তু আপনি দেখতে পারেন। আবেদনের পদ্ধতি, ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আছে সেইখানে চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। লিঙ্ক আপনাদেরকে আমি নিচে প্রোভাইড করে দেবো, সেইখানে যেয়ে কিন্তু ভালো করে দায়িত্ব করে পড়ে নেবেন। তারপরে সম্পূর্ণ ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবেন। ফর্মে যদি ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে bsk.wb.government.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমি আরেকবার বলে যে বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইট bsk.wb.government.in, এই ওয়েবসাইটে যেয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, মোবাইল থেকেও করতে পারবেন বা যে কোনো কম্পিউটার বা যে কোনো সাইবার ক্যাফে গিয়েও আপনি এই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এইটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।